আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নয়া দিগন্ত গ্লোবাল আপডেটে। আপনাদের সাথে আছি আমি আব্দুল মান্নান। জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমের কিছু সংবাদ ও বিশ্লেষণ। ভারতের কর্ণাটকের পর এবার মধ্যপ্রদেশের কয়েকটি কলেজেও হিজাব নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার রাজ্যটির দাতিয়া জেলার একটি সরকারি কলেজে বিশ্ব হিন্দু পরিষদের মহিলা মোর্চা দুর্গা বাহিনীর আন্দোলনের জেরে কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেন। এর আগে সাতনার একটি কলেজে হিজাব পরে আসার অপরাধে এক ছাত্রীকে ক্ষমা চাওয়ার চিঠি দেন অধ্যক্ষ। এনডিটিভির খবরে বলা হয়েছে, দুর্গা বাহিনীর দাবি, কলেজ ক্যাম্পাসে মুসলিম ছাত্রীরা হিজাব পরে আসতে পারবেন না। এদিকে কর্ণাটক হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে বলা হয়েছে, সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আপাতত সেখানকার ছাত্রীরা হিজাব পরে স্কুল বা কলেজে আসতে পারবেন না। এ নিয়ে বুধবারও শুনানি চলে আদালতে, তার মধ্যে সামনে এলো মধ্যপ্রদেশের ঘটনা। দাতিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ডিআর রাহুল জানান, কোনো সম্প্রদায়ের লেবাস বলে পরিচিত পোশাক পরে আসতে নিষেধ করা হয়েছে শিক্ষার্থীদের। জানা গেছে, সোমবার দুই কলেজ ছাত্রী হিজাব পরে ক্লাসে ঢোকার পর আন্দোলন শুরু করে দুর্গা বাহিনী, ঘেরাও হন অধ্যক্ষ। তাদের দাবি, কলেজ ক্যাম্পাসে হিজাব নিষিদ্ধ করতে হবে, এরপরই কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত এসেছে। তবে অধ্যক্ষের দাবি, কলেজের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই নির্দেশ দেওয়া হয়েছে। আর মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের দাবি, এ রাজ্যে হিজাব নিয়ে কোনো বিতর্ক নেই। এদিকে হিজাব বিতর্ক দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে উত্তরপ্রদেশেও পৌঁছে গেছে। সবচেয়ে জনবহুল রাজ্যটির শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করতে বলেছে একদল যুবক। সোমবার দুই ডজনেরও বেশি যুবকের একটি দল আলিগড়ের ধর্ম সমাজ কলেজে গিয়ে হিজাব পরার নিষেধাজ্ঞা চেয়ে একটি স্মারকলিপি দেয়। যুবকদের গায়ে গেরুয়া উত্তরীয় ছিল। ভারতের হিজাব বিতর্ক ইতিমধ্যেই বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। দেশটিতে সম্প্রতি বেড়ে যাওয়া ইসলাম বিদ্বেষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। সোমবার এক টুইটে ওআইসির পক্ষে সংস্থাটির জেনারেল সেক্রেটারি ইব্রাহিম তাহির বিষয়টি নিয়ে উদ্বেগ জানান। টুইটারে উত্তরখণ্ডের হরিদ্বারে উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা মুসলিম গণহত্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম নারীদের হয়রানি এবং কর্ণাটকে হিজাব পরিধানে বাধাদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ভারতে মুসলিমদের লক্ষ্যবস্তু বানাতে ধারাবাহিক হামলা, বিভিন্ন রাজ্যে মুসলিম বিরোধী আইন প্রণয়নের সাম্প্রতিক প্রবণতা এবং মুসলিমদের ওপর সহিংসতা বৃদ্ধির ঘটনা ভারতে ইসলাম ভীতি বৃদ্ধির আলামত। আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘ এবং মানবাধিকার কাউন্সিলের কাছে এ নিয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ওআইসি। ইউক্রেন নিয়ে যুদ্ধ পরিস্থিতির মধ্যে এবার নিজের শক্তি বলয় বাড়াতে সিরিয়ার নেতা আসাদকে কাছে টানছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এ মিশন নিয়ে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু সিরিয়া সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে দামেস্ক সফরে যান শৈগু। রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতে অনুষ্ঠিত সাক্ষাতে আসাদ ও শৈগু সন্ত্রাস বিরোধী যুদ্ধ ও সামরিক সহযোগিতা নিয়ে কথা বলেন। এ সাক্ষাতের আগে রুশ প্রতিরক্ষামন্ত্রী ভূমধ্যসাগরে রাশিয়ার নৌমহড়া পরিদর্শন করেন। তিনি সিরিয়ার তারতুস বন্দরে মোতায়েন রাশিয়ার যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমানের সাম্প্রতিক তৎপরতা সম্পর্কেও খোঁজ খবর নেন। পূর্ব ভূমধ্যসাগরে চলমান নৌমহড়ায় রাশিয়ার 15টি যুদ্ধজাহাজ ও লজিস্টিক সাপোর্ট জাহাজ অংশ নিচ্ছে। এছাড়া সিরিয়ার হামেইমিম শহরে রাশিয়ার একটি বিমান ঘাঁটি এবং তারতুস বন্দরে একটি নৌঘাঁটি রয়েছে। সিরিয়ায় তৎপর বিদেশি মদতপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা করতে রাশিয়া 2015 সালের সেপ্টেম্বরে দেশটিতে সরাসরি সেনা পাঠায়। সন্ত্রাসবিরোধী যুদ্ধে সিরিয়া সেনাবাহিনীর বিজয়ে রাশিয়ার এ সহযোগিতা নিয়ামক ভূমিকা পালন করে। অভিযোগ রয়েছে, সিরিয়ায় 2011 সালে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও তাদের সহযোগীরা ব্যাপকভাবে সন্ত্রাসবাদ চাপিয়ে দিয়েছিল। পরবর্তীতে রাশিয়ায় সরাসরি সামরিক হস্তক্ষেপ ও ইরানের সামরিক পরামর্শের ওপর ভর করে সিরিয়ার সেনাবাহিনী ওই যুদ্ধে জয়ী হয়। দেশটির কোনো কোনো এলাকায় এখনও যেসব বিদ্রোহী গোষ্ঠী তৎপর রয়েছে তারাও কোণঠাসা অবস্থায় রয়েছে। আফগানিস্তানের আটকে রাখা রিজার্ভের অর্ধেক কেটে রেখে দেওয়াকে দস্যুতা বলে উল্লেখ করেছে চীন। একই সাথে আফগানদের পাওনার অর্থ তাদের কাছে ফেরত দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং অভিযোগ করেন, আফগানদের অর্থ চুরি করেছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের 700 কোটি মার্কিন ডলারের সম্পদ দুই ভাগ করে অর্ধেকটা যুদ্ধবিধ্বস্ত দেশটিকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বাকিটা 9/11 হামলায় ভুক্তভোগীদের ক্ষতিপূরণের জন্য রেখে দেওয়া হয়। চীনা সংবাদ মাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়, দেশটির মুখপাত্র বলেছেন বাইডেনের এই সিদ্ধান্ত গর্হিত, দস্যুতা ও লজ্জাজনক নৈতিক অবনমন। যুক্তরাষ্ট্রের উচিত চুরি করা অর্থ আফগান জনগণের কাছে ফেরত দেয়া। এছাড়া আফগানিস্তান, ইরাক, লিবিয়া সহ যেসব দেশে মার্কিন অভিযানে হতাহতের ঘটনা ঘটেছে সেসব দেশের নাগরিকদের ক্ষতিপূরণ দিতেও তিনি আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানের সরকারও বাইডেনের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। রাজধানী কাবুলে বহু মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। তালেবান সরকারের মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্র যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে ও অব্যাহত উস্কানিমূলক পদক্ষেপ নিতে থাকে তবে দেশটির প্রতি নিজের নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য হবে ইসলামিক আমিরাত। বাইডেনের অন্যায় পদক্ষেপের নিন্দা জানিয়ে তালেবান মুখপাত্র জানান এটি আফগানিস্তানের সাধারণ মানুষের প্রতি মানবাধিকার লঙ্ঘন। 9/11 হামলার সঙ্গে আফগানিস্তানের কোনো সম্পর্ক নেই বলেও তিনি মন্তব্য করেন। অভাবনীয় এক পথ বেছে নিলেন যুক্তরাষ্ট্রে যেতে মরিয়া একদল অভিবাসন প্রত্যাশী। মেক্সিকোর কর্তৃপক্ষের কাছ থেকে মার্কিন সীমান্তে দেখে যাওয়ার অনুমতি পেতে নিজেদের মুখ সেলাই করে নেন বৈধ কাগজপত্রবিহীন এক ডজন অভিবাসন প্রত্যাশী। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় সীমান্তে স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই মধ্য ও দক্ষিণ আমেরিকার বাসিন্দা। রয়টার্সের প্রকাশিত একাধিক ছবিতে দেখা যায় সুই ও প্লাস্টিকের সুতো ব্যবহার করে তারা একে অপরকে ঠোঁট সেলাই করতে সাহায্য করছেন। সেলাইয়ের স্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে অ্যালকোহল ব্যবহার করা হচ্ছে। কেবল তরল বা পানি পানের জন্য ঠোঁটের সামান্য জায়গা ফাঁকা রাখা হয়। এদিকে অভিবাসন প্রত্যাশীরা প্রতিবাদের অংশ হিসেবে তাদের ঠোঁট সেলাই করছে বলে দাবি করেন ইরিনিও মজিকা নামের এক মানবাধিকার কর্মী। তিনি বলেন, আমরা আশা করছি ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট দেখবে যে ওদের রক্ত ঝরছে, ওরাও মানুষ। মেক্সিকোর মাইগ্রেশন এজেন্সি আইএনএম এক বিবৃতিতে বলেছে উদ্বেগজনক বিষয় হল এ ধরনের কাজ করা হচ্ছে অভিবাসন প্রত্যাশীদের প্রতিনিধি দাবি করা ব্যক্তিদের সম্মতি ও সমর্থন নিয়ে। এসব লোকের উদ্দেশ্য হল কর্তৃপক্ষকে চাপ দেয়া, যদিও এরই মধ্যে এ বিষয়ে কর্তৃপক্ষ সজাগ দৃষ্টি দিয়েছে। এদিকে গুয়েতামালার সীমান্তবর্তী শহর তাপাচুলায় এক প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণকারীদের কারো কারো সঙ্গে তাদের সন্তানও ছিল। অবাধে মেক্সিকো সীমান্ত পেরোনোর উদ্দেশ্যে কয়েক মাস ধরে ওই শহরে অবস্থান করছেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট বলছে তারা অভিবাসন প্রত্যাশীদের আবেদনগুলো যাচাই করে দেখছে। এক্ষেত্রে শিশু, নারী, গর্ভবতী নারী, অপরাধের শিকার ভুক্তভোগী, প্রতিবন্ধী ব্যক্তি ও বয়স্কদের মতো ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা ও দারিদ্র থেকে পালিয়ে বাঁচতে মেক্সিকোতে আসা অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত বছর মেক্সিকোতে আশ্রয় চেয়ে আবেদনের সংখ্যা 87% বেড়েছে। এদের বেশিরভাগই হাইতি ও হন্ডুরাসের বাসিন্দা। ১৯ দিন ধরে কানাডা আমেরিকার সীমান্তে আর রাজধানী অটোয়ার রাস্তায় শত শত ট্রাক জড়ো করে বিক্ষোভ দেখাচ্ছেন কানাডার ট্রাক চালকদের একাংশ। কানাডা সরকার আন্তর্জাতিক ট্রাক চালকদের জন্য করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক ঘোষণা করেছে, তার বিরুদ্ধেই এই প্রতিবাদ। পরিবহন থমকে থাকায় বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার জরুরি অবস্থার ঘোষণা দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জাতির উদ্দেশ্যে ভাষণে জরুরি অবস্থার কথা ঘোষণা করে ট্রুডো বলেছেন, বেআইনি এবং বিপজ্জনক কাজকর্ম চালিয়ে যেতে দিতে পারি না। গত 50 বছরের মধ্যে এই প্রথম কানাডায় জরুরি অবস্থা জারি হল। 5 দশক আগে কুইবেকে সন্ত্রাস দমন করতে জরুরি অবস্থার কথা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাবা পিয়ার এলিয়ট ট্রুডো। জরুরি অবস্থা চলাকালীন সরকারের হাতে বিশেষ কিছু ক্ষমতা থাকবে। সরকার চাইলে বিক্ষোভকারীদের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন আটকে দিতে বা ফ্রিজ করতে পারবে। জনসমাগম, মিছিল, প্রতিবাদ সভার উপরে নিষেধাজ্ঞা জারি করা যাবে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে এমনই অনেক ক্ষমতা প্রয়োগ করতে পারবে সরকার। তবে ট্রুডো এবং তার একাধিক মন্ত্রী আশ্বাস দিয়েছেন জরুরি অবস্থা প্রয়োগ করা হলেও কারো মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে না। তবে সরকারের সমালোচকের একাংশের মতে আগেই যদি সেনার সাহায্যে বিক্ষোভ দমনে পদক্ষেপ নেওয়া হতো তাহলে পরিস্থিতি এতটা গুরুতর হতো না, জরুরি অবস্থাও ঘোষণা করতে হতো না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন নয়া দিগন্ত গ্লোবাল আপডেট, আর চোখ রাখুন নয়া দিগন্ত ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।